राज्य विभाजन पर क्या है भाजपा का बयान, 48 घंटे के अंदर बताना होगा। उत्तर बंगाल तृणमूल नेतृत्व ने आज सिलीगुड़ी में एक पत्रकार सम्मेलन कर प्रदेश भाजपा के लिए समय सीमा तय की है। इस दौरान तृणमूल जिला अध्यक्ष और उत्तर बंगाल विकास मंत्री मौजूद थे। इस दौरान उत्तर बंगाल विकास मंत्री उदयन गुहा ने क्या कहा, आइए सुनते हैं। আমাদের প্রথম কথা, আপনারা জানেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং অসমের মুখ্যমন্ত্রী, যিনি শুধুমাত্র অসমের মুখ্যমন্ত্রী নয়, বিজেপি দলের উত্তর ভারতের বিজেপি দলের সাংগঠনিক দায়িত্বও তিনি আছেন। কয়েকদিন আগে দুজনে একসাথে প্রেস কনফারেন্স করে ত্রিপুরার ট্রাইবালদের একটা যে দাবি, আলাদা রাজ্য, বৃহত্তর ত্রিপুরা ল্যান্ড, তার দাবি তারা নস্যাৎ করে দিয়েছে। বলেছে না, আলাদা রাজ্য হবে না, আলাদা রাজ্য করলে পরে কোনো লাভ হয় না। আমরাও জানি, আমরাও সেই কথা বলি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের প্রত্যেকটি কর্মী আমরা একই সুরে এই কথা বলি। আজকের থেকে না, যখন থেকে পাহাড়ে সমস্যা হয়েছিল তখন থেকে আমাদের দলের একই বক্তব্য। আমরা জানতে চাই যে বিজেপি বাংলার ক্ষেত্রে একরকম আর ত্রিপুরার ক্ষেত্রে আর একরকম, এই দুই চারিত্রটা কেন? ওদেরকেও একইভাবে এই রাজ্যের যিনি সভাপতি সুকান্ত মজুমদার, ওদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এই আটটি জেলার থেকে কেন্দ্রের মন্ত্রিত্ব করছেন ঋষিত প্রামাণিক এবং আলিপুরদুয়ারের ওই এমপি জন বার্লা, এরা একসাথে প্রেসের সামনে বসুন, বসে পরিষ্কারভাবে বলুন যে ওরা ত্রিপুরার ক্ষেত্রে যেটা বলছেন বাংলার ক্ষেত্রে ওদের দৃষ্টিভঙ্গিটা, ওরা বাংলায় আলাদা রাজ্য চায় কিনা, ওরা বাংলাকে ভাগ করতে চায় কিনা, সেটা পরিষ্কারভাবে 48 ঘন্টার মধ্যে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। আমরা দেখেছি নকশালবাড়ির বিধায়ক আনন্দ বর্মন, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে আলাদা রাজ্যের দাবি করছেন। আমরা দেখেছি কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি গত দুদিন আগে কুচবিহারে গিয়ে সেখানে আলাদা রাজ্যের দাবি করেছেন। নিশীথ প্রামাণিক একেবারে এর মতো ভণ্ড এবং নীতি আদর্শের বালাই নেই জীবনে কিছু,